हाई फ्रेंड्स, आई एम जी, वेलकम टू माई अनदर ब्लॉग। प्रथम सकल सबसक्राइबर के थैंक यू सो माच, कारण हमार चैने 500 सबसक्राइब कमप्लीट हलो। तो तुम्हारा ये पासे थको साथे थको जाते हमार चैने खूब ताड़ाड़ी 1K सबसक्राइब कमप्लीट करते। जो दिन जात क्योंकि खबर नहीं एक्सपेरिमेंट बड़ी चले। तो आज के सरकम ही रेस्टुरेंट आज के कवर करते जाने क्योंकि 36 रकम भैराइटिस फुचका पाव जाए। तुम्हारा ठीक ही शुने 36 रकम फुचका पाव जाए। तो भिडियो क्योंकि आज के यूट्यूबे प्रथम हे आगे क्यों कवर करते जाए आज प्रथम कवर करते जांगला। तो सरकम रेस्टुरेंट खुजी जेखने तुम्हारे नतून नतून किस देखाते पर। तो चलो देखा जा। तो हाँ, हमें को रेस्टुरेंटे जाए रेस्टुरेंटे जा रेस्टुरेंट नाम क्योंकि मुआ यकम बल क्या रेस्टुरेंट नाम। तो चलो देखा जाए मुआ रेस्टुरेंटे फुचकागुलो की क्या भैराइटिस आछे आर खेते केमन लागे सब किछु जानते हबे। किन्तु पुरो भिडियो देखते ही कारण ये भिडियो किन्तु एकेबारे फ्रेश एकेबारे नतून यूट्यूबे किन्तु आमी फार्स्ट टाइम कवर करछि। तो चलो देखते थाको पुरो भिडियो। হ্যাঁ ফ্রেন্ডস, আমি মুয়া ফুচকাতে চলে এসেছি। আমি অর্ডারও দিয়ে দিয়েছি। প্রতিটা ফুচকা কেমন হয় সেগুলো তোমাদের ট্রু রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানকার যেই যেই ভ্যারাইটিস ফুচকাগুলো আছে সেগুলো খেতে কেমন লাগে। সত্যি কি মুয়া এরকম লাগে, মানে চুমুর মতন লাগে খেতে, নাকি খেতে খারাপ লাগে? তো সব ভিডিও পুরোটা দেখতে হবে, সব কিছু ফুচকার ডিটেলস দেখা। হ্যাঁ ফ্রেন্ডস, 36 ভ্যারাইটিস ফুচকার মধ্যে আমি কিছু ফুচকা পেয়ে গেছি হাতে। তো তোমাদের প্রথম দেখিয়ে দিই। এটা হচ্ছে মশলা ফুচকা, এটা হচ্ছে পুদিনা ফুচকা, এটা হচ্ছে বুলেট ফুচকা, এটা হচ্ছে মিঠাই ফুচকা, এটা হচ্ছে ইমলি খাট্টা ফুচকা, এটা হচ্ছে দই ফুচকা। তো তোমাদের একটা ব্যাপার বলে দিই, মশলা ফুচকা আর পুদিনা ফুচকা ব্যাপারটা কিন্তু ফুচকাটা একই থাকবে, শুধু এটা হচ্ছে পার্থক্য হচ্ছে জলে। সেটা হচ্ছে এইটা হচ্ছে এইটা যে তুমি যেরকম নিচু ধরো এরকম করে সেন্সারে, এই যে দেখো সেন্সার এখান থেকে অটোমেটিক বেরাচ্ছে মশলা ফুচকার মশলা বেরাচ্ছে জল। এটা কিন্তু এই মেশিনটা কিন্তু কলকাতায় প্রথম আমার দেখা, আমি জানি না অন্য কোথাও আছে কিনা। এটা হচ্ছে মশলা ফুচকা। এবার যদি তোমরা পুদিনা ফুচকা খেতে দাও তাহলে সিফ তোমরা ফুচকাটাকে এই সেন্সার নিচে ধরবে, এখান থেকে পুদিনা পুদিনা ফ্লেভার বেরোবে। এটা হয়ে গেলে কিন্তু পুদিনা ফুচকা। এবার আমি বুলেট ফুচকা খাবো। এরা বুলেট ফুচকা নামটা কিন্তু খুব ইউনিক নাম, জানি না ফুচকাটা কেমন হবে, আমি খেয়ে দেখি কেমন লাগে। নামটা যেমন, ঝালটা কিন্তু খুব মারাত্মক ঝাল আছে, এইটা কিন্তু খুব ঝাল ফুচকা। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তার জন্য কিন্তু বুলেট ফুচকাটা খুব বেটার। আর যারা তোমরা ঝাল খেতে পারো না, আমি জানি না তোমরা কতটাই ঝাল ফুচকাটা খেতে পারবে, বাট খুব ঝাল কিন্তু যেমন নাম তার সাথে কিন্তু ফুচকা ফ্লেভারটাও সেটা খুবই বুলেট ফুচকা, ঝালটাও কিন্তু সেরকম পুরো একবার বুলেটের মতো খুব ঝাল লাগে। ফ্রেন্ডস, আমি একবার খাচ্ছি তোমাদের। মারাত্মক ঝাল লাগছে, খুবই খুবই ঝাল, খুবই ঝাল লাগছে। তো ফ্রেন্ডস, যেমন ঝাল লাগছে তো সেই জন্য কিন্তু ঝাল লাগছে যেমন সেরকম কিন্তু এবার কিন্তু আমাকে মিঠাই ফুচকা খেতে হবে, নাহলে কিন্তু ঝাল আমি মেটাতে পারবো না। তার জন্য আমি কিন্তু খাচ্ছি হচ্ছে মিঠাই ফুচকা। এটা মিঠাই, বুলেট ফুচকা খা, বুলেট ফুচকা খাওয়ার পর যদি কাউ খুব ঝাল লাগে তাহলে কিন্তু তোমরা তারপরে কিন্তু মিঠাই ফুচকা খাবে, এটা খেলে কিন্তু ঝাল কিছুটা কমবে। এবার আমি খাবো দই ফুচকা। এই দই ফুচকা খাচ্ছি এবার আমি, তোমার ভালো দেখি দই ফুচকাটা। এবার দই ফুচকা খেলাম, এটা হচ্ছে ইমলি খাট্টা ফুচকা। এবার ইমলি খাট্টা ফুচকাটা খাচ্ছি, ফ্লেভারের নাম কিন্তু ইমলি খাট্টা, সেরকমই কিন্তু খুব
খুব টক খেতে, খুব ইমলি খেতে। তো চলো নেক্সট ফুচকা আসা পর্যন্ত তোমরা ভিডিওটা। হ্যাঁ ফ্রেন্ডস, নেক্সট আইটেমগুলো আমাকে চলে এসে তোমাদের আমি আইটেমগুলো আগে বলে দিই। এটা হচ্ছে ঠান্ডাই ফুচকা, এটা হচ্ছে চিলি হট ফুচকা, এটা হচ্ছে তন্দুর পনির ফুচকা, এটা হচ্ছে নবাবি ফুচকা, এইটা কিন্তু অসম থ্রিসাম ফুচকা, আর এটা হচ্ছে ফ্রেঞ্চ আই ফুচকা। প্রথম ঠান্ডাই ফুচকাটা খাচ্ছি। হ্যাঁ সত্যি কিন্তু এই যে আইটেমগুলো আমি খাচ্ছি না, এগুলো কিন্তু আমি প্রথম এখানেই পাচ্ছি। এটা হচ্ছে ঠান্ডাই ফুচকা। ফ্রেন্ডস ঠান্ডাই ফুচকাটা খেলাম না, যেন মনে হচ্ছে যে একেবারে যখন ফুচকাটা নামছে না গলা থেকে পেট পর্যন্ত, পুরো ভিতরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে এত সুন্দর লাগছে না খেতে, মানে এর এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু তোমাদের এখানে অবশ্যই একবার ভিজিট করতে হবে। এবার আমি খাচ্ছি চিলি হট ফুচকা। নাম শুনে বুঝতেই পারছ এটা ঝাল হতে চলেছে। আবার একটা বুলেট ফুচকা পর আবার একটা ঝাল ফুচকা ট্রাই করছি। ঝালটা আমি একটু কমই খাই তোমরা জানো। এর ফ্লেভারটা খুব সুন্দর খেতে, চিলি হট ফুচকা। এবার আমি খাবো যেটা এরকম ইন্টারেস্টিং ফ্লেভার, আমার ক্যামেরাম্যানগুলো সামনাসামনি দেখাতে। এটা হচ্ছে তন্দুরি পনির ফুচকা। মানে কি এদের ভাবনা চিন্তা এই মুয়া ফুচকার যা অনার আছে, সেটা হচ্ছে তন্দুরি পনির আমরা খেয়েছি, তন্দুরি চিকেন আমরা খেয়েছি, কিন্তু এই তন্দুরি পনিরকে যে ফুচকার মধ্যে এনেও খাওয়া যায়, এটা কিন্তু মুয়া ফুচকাতে না আসতে তোমরা ভাবতেই পারবে না, জানতেও পারবে না এর টেস্টটা কেমন হবে। চলো খেয়ে দিই তন্দুরি ফুচকা। তন্দুরটা মানে ফুচকার ভিতরে পনিরটা এত সুন্দরভাবে তন্দুরি হয়েছে না, মানে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না, দুর্দান্ত লাগছে ফ্রেন্ডস, দুর্দান্ত লেগেছে। এখন আসতে কিন্তু সবগুলোর মধ্যে এটাও একবার ট্রাই করো, তন্দুরি পনিরকে কীভাবে ফুচকার মধ্যে এনে একটা মানে একটা ভ্যারাইটিস আইটেম করা যায়, সেটা কিন্তু তোমরা এখানে না এসে খেলে না খেলে বুঝতে পারবে না। এবার চলো খাবো অসম থ্রিসম ফুচকার। নাম হচ্ছে অসম থ্রিসম ফুচকা। ফুচকার মধ্যে তিন ধরনের চাটনি দেওয়া আছে, চলো দেখা যাক কেমন লাগে। তিন রকমের আমি একটা টেস্ট পাচ্ছি এর মধ্যে, এই এই জন্য নাম হচ্ছে অসম থ্রিসম। এবার চলো খাবো ফ্রেঞ্চ আই ফুচকা। মানে এই আইটেমটা ফ্রেঞ্চের, ওইটা কলকাতা এনে প্রথম কিন্তু মুয়া ফুচকা, আমাদের কলকাতা যারা খাদ্যপ্রেমী আছে, যারা খেতে ভালোবাসে, তাদের জন্যে কিন্তু এটা এরকম একটা আইটেম এখানে করছে, তোমাদের অবশ্যই খেতে হবে। মানে ফ্রেঞ্চ থেকে এখানে কলকাতা মানে অনেকটাই, তো মানে খুব ভালো লাগছে, আশা করি ভালো লাগছে। এরা দুর্দান্ত। এবার হচ্ছে নবাবি ফুচকা। মানে নামটা শুনে তোমাদের মন বুঝতেই পারছো যে এরা নবাব নবাব ভাব থাকতে পারে। তো এর মধ্যে কী নবাবি ভাব আছে সে তোমাদের প্রথমে একটু দেখিয়ে দিই। দেখো তোমরা দেখতে পাচ্ছো এই যে ফুচকার মধ্যে না, দেখো এই যে কিশমিশ দেওয়া আছে, মানে বুঝতেই পারছো এখন কিশমিশে কত দাম। সো সেই কিশমিশ এই ফুচকার মধ্যে দিয়ে একটা নবাবি চাল, যেটাকে বলে নবাবি ফুচকা, নবাবদের মতন সেরকম একটা আইটেম করা আইটেম এটা করেছে। চলো খেয়ে দেখি নবাবি ফুচকা। অসাধারণ লাগছে এই ফুচকাটা খেয়ে, আমার দুর্দান্ত লাগছে। আমার মনে হচ্ছে যে নবাবরা যদি এই নবাবি ফুচকা একবার খেত তাদের খুব ভালো লাগতো। চলো নেক্সট আরও ছটা ফুচকা আসছে, তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে, এর থেকে কিন্তু আরও ইন্টারেস্টিং ফুচকার। হ্যাঁ ফ্রেন্ডস, আরও ছ রকম মেনু নিয়ে চলে এসেছি, তোমরা দেখিয়ে দিই। এটা হচ্ছে মাঙ্কি মং, এটা হচ্ছে অ্যাপেলিনো, এটা জ্যালেপিনো, এটা হচ্ছে আমরস, এটা হচ্ছে চিজ ব্রাস্ট, আর এটা হচ্ছে হোসেন ফুচকা। নামগুলো মানে পুরো ইউনিক টাইপের, মানে এরকম নাম এরকম ফুচকা হতে পারে, মানে এইটা আমি যদি এখানে না আসতাম তাহলে আমি জানতে পারতাম না। তোমাদেরও এখানে আসতে হবে, সবগুলো খেতে হবে একবার করে, খেয়ে দেখতে হবে তোমাদের এখানে টেস্টটা কেমন লাগে। চলো প্রথম আমি মাঙ্কি মং খাচ্ছি। মাঙ্কি মং
এর কিন্তু বাংলা অর্থটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে মাংকিত যেন বাদর, আর হচ্ছে মং মানে সাধু, মানে এটা খেলে বাদরও কিন্তু সাধু হয়ে যেতে পারে, মানে এরকমই হচ্ছে ব্যাপার। চলো খেয়ে দেখি। খুব ভালো লাগছে। এবার খাবো কিন্তু হোসেন ফুচকা, হোসেন ফুচকা। এর মধ্যে কী আছে, এর মধ্যে কিন্তু স্প্যানিশের একটা আইটেম দেওয়া আছে, স্প্যানিশ মশলা যেটাকে বলে ওটা দেওয়া আছে, স্প্যানিশের ফ্লেভার। এটা হচ্ছে অ্যাপিলিনো, আর এটা হচ্ছে জেলিপিনো, দুটো খাবো। অ্যাপিলিনো ফ্লেভারটা কিন্তু খুব ভালো হতে। এবার জেলিপিনো খাবো, এটা হচ্ছে জেলিপিনো। এটা হচ্ছে আমরস। তো যেহেতু এখন তোমরা জানো এখন আম, এখন আম পাওয়া যায় না, কিন্তু আমি আমরস খাচ্ছি, যেটা খুব বেটার, এখানে না আসতে খেতে পারতাম না। তোমরা জানো যে রামচন্দ্র অকালে বোধন করেছিল, আমি অকালে আমরস খেলে আমরস ফুচকা খেলাম, পুরো আমের ফ্লেভার দেওয়া আছে, খুব সুন্দর লাগলো। এবার হচ্ছে লাস্ট হচ্ছে চিজ বাস্ট, দেখা যায় সেই পরিমাণে চিজ দেওয়া আছে কি না, যেটা আমার পেটে গেলে বাস না হয়, বাস্ট হয় কি না। ভিতরে এতটা চিজ দেওয়া আছে, ভিতরে গিয়ে পুরো বাস্ট হচ্ছে। চলো আরও কিছু ফ্লেভার নিয়ে আমি তাতে ফিরে আসছি। এবার আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে ভ্যানিলা আর চকলেটের মিশ্রণে একটা ফ্লেভার খাচ্ছি, আইসক্রিম ফ্লেভার, আইসক্রিম ফুচকা, ভ্যানিলা চকলেট মিশ্রণ দেওয়া আছে। এখানে কিন্তু সব রকমের আইসক্রিম ফ্লেভার ফুচকা তোমরা পেয়ে যাবে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই খেও। আমি খাচ্ছি ভ্যানিলা অ্যান্ড চকলেট মিশ্রণ করে একটা ফ্লেভার। চলো লাস্ট আইসক্রিম দিয়ে শেষ করছি। দুর্দান্ত লাগলো, মানে ভ্যানিলা আর চকলেট একসাথে দিয়ে একটা ফুচকার ফ্লেভার যে হয়, আর সেটা খেলে তো এত ভালো একটা অনুভূতি হয়, সেটা সত্যি বলছি। এই মুয়া ফুচকাতে না আসলে আমার কোনো ধারণাই থাকতো না, তো এখানে আমি আসলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স করলাম। তোমার এখানে আসো, আর এখানে এই ফুচকাগুলোর মধ্যে তোমার যেগুলো ভালো লাগবে তোমার সেগুলো খেয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের এই ফুচকাগুলো কেমন লাগলো। বিভিন্ন ভ্যারাইটিস ফুচকাগুলো খেলাম, খুবই আমার ভালো লাগলো, তোমরা এখানে একবার আসো, এসে ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এর ইনি হচ্ছেন মুয়ার হচ্ছেন অনার, তো অনারের কাছ থেকে আমি কিছু শুনবো। হ্যাঁ বলুন। বন্ধুদেরকে আমি জানাবো, ওর বন্ধু আমার বন্ধু সবার বন্ধু আমি জানাবো, ফার্স্টে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এই ভিডিওটাকেও শেয়ার করো। আর আমি চাইবো আমার এই আউটলেটে আসো, একবার ট্রাই করো, 36 আইটেমস আমরা ফ্লেভার্স দিচ্ছি, এবং যেটা তোমার মন আমার মনে হচ্ছে 36 খানার মধ্যে তো একটা তো তোমাদের ভালো লাগবেই, তো আসো, আমিও খুব খুশি হবো আপনারা এখানে যদি এসে এগুলো ট্রাই করো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বেশি কিছু আজকে বলবো না, শুধু বলবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর কমেন্টস করে জানাও যে তোমরা এখানে কবে আসছো, আর হচ্ছে যদি এখানে এসে থাকো তাহলে কেমন লাগলো, তোমাদের কোন ভ্যারাইটি ফুচকাটি বেশি ভালো লাগলো, বেশি করে শেয়ার করে দাও। আর 500 সাবস্ক্রাইব তো হয়ে গেলো, তো এইভাবে তোমরা পাশে থাকো, সাথে থাকো, নিশ্চয়ই আমি এর নেক্সট 1K সাবস্ক্রাইবও আমার আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভালো থাকো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো নতুন জায়গার খবর নিয়ে খোঁজ নিই। চলো টাটা, বাই বাই।